কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, আর তা হলো কলার মোচার ঘন্ট রেসিপি। কলার মোচা এবং কলার থোর কিন্তু একই জিনিস না, দুইটাই আলাদা জিনিস। গরম গরম ভাতের সাথে কলার মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে কলার মোচার ঘন্ট। কলার মোচার ঘন্ট তৈরি করার জন্য আমি বড় আকৃতির একটি কলার মোচা নিয়েছি। কলার মোচা কাটার আগে অবশ্যই হাতে এবং চাকুতে সরিষার তেল দিয়ে নেবেন, তাহলে আর কলার মোচার কষ্টটা হাতে আর চাকুতে লেগে যাবে না। এখন কলার মোচা থেকে পাটগুলো আলাদা করে নিব। আমি প্রথম তিন চারটা পাটের ফুলগুলো নিব না, কারণ এগুলো অনেক শক্ত থাকে। এর পরের পাটের ফুলগুলো সব আলাদা করে নিব। আমার সবগুলো ফুল ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন লাস্টের যে অংশটা দেখছেন এটা আর ছাড়াবো না, এটা আমি পুরোটাই রান্নার কাজে ব্যবহার করব। এবার আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে ফুলগুলো পরিষ্কার করতে হবে। একটি করে ফুল নেবেন, আর দেখবেন সামনের দিকে একটি ট্রান্সপারেন্ট পাপড়ি রয়েছে, সেটা ফেলে দিতে হবে। আর ভিতরের দিকে দেখবেন একটি লম্বা দণ্ড রয়েছে, এটা অনেক শক্ত হয়ে থাকে, এটাও বাদ দিয়ে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো প্রসেসটাই জুম করে আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটি ফুল থেকেই আমি ট্রান্সপারেন্ট পাপড়িটি ও শক্ত লম্বা দণ্ডটি বাদ দিয়ে দিয়েছি। এখন যে কলার মোচাটা রেখেছিলাম তা যতটা সম্ভব কুচি করে কেটে নিব। আমার সবগুলো কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি কলার মোচাটাকে ভালোভাবে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে কলার মোচাগুলো হাত দিয়ে কোচলে নরম করে নিচ্ছি। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি একটি বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সামান্য লবণ ও হলুদের গুঁড়ো। এখন তেলে আমি এই আলুগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ, একটা তেজপাতা, একটা দারচিনি আর দুইটি এলাচ। এখন 40 সেকেন্ডের মতো আমি এই মশলাগুলো তেলে ভেজে নেব, এতে সুন্দর একটি ঘ্রাণ বের হবে। এখন মশলাগুলো এক সাইডে সরিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা। এখন জিরাটা তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, এক চা চামচ জিরার গুঁড়ো। এখন সব মশলাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি।
পানি দিয়ে সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কলার মোচাগুলো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দুইটিকে মাঝখান থেকে চিরে দিয়েছি। আমি যেহেতু কলার মোচাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এখন আর বেশি জ্বাল দিতে হবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1-2 মিনিটের জন্য জাল করে নিয়ে কলার মোচার ঘন্ট নামিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে দারুণ স্বাদের কলার মোচার ঘন্ট। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.